হ্যালো ভিউয়ার্স, এটি ফেরার একাডেমিতে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা আলী পর্ণা। আজ কথা বলবো এমন দুটো ইংরেজি শব্দ নিয়ে যেগুলো ইংরেজি বাক্যে ব্যবহারের সময় আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কোনটা ব্যবহার করব। শব্দ দুটোর মিনিং কাছাকাছি হলো, এক কিন্তু না। চলুন দেখে নেওয়া যাক যে দুটো শব্দ নিয়ে আজ আমরা কাজ করতে যাচ্ছি, সেগুলো হলো ডিসকভার অ্যান্ড ইনভেন্ট। To discover is to find that which existed before but was unknown. To invent is to create that which didn't exist before. Discover মানে হলো এমন কোনো কিছু যেটা আগে থেকে ছিল কিন্তু অজানা ছিল। অন্যদিকে ইনভেন্ট বলতে এমন কোনো কিছুকে বোঝায় যেটা আগে থেকে ছিলই না। এখন আপনি যদি বলেন আমেরিকা ওয়াজ ইনভেন্টেড বাই কলম্বাস, তাহলে বাক্যটি ভুল হবে। কারণ এমন না যে কলম্বাস সাহেব আমেরিকা বানিয়েছেন। আমেরিকা আগে থেকে সেই জায়গায় ছিল, যে জায়গায় এখনও আছে সেটা জাস্ট কলম্বাস সাহেব খুঁজে বের করেছেন। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। আবার আপনি যদি বলেন এডিসন ডিসকভার দ্য গ্রামোফোন, তাহলেও বাক্যটি ভুল হবে। কারণ মিস্টার এডিসন আগের থেকে দুনিয়ার কোন এক প্রান্তে পড়ে থাকা গ্রামোফোনটা যে খুঁজে বের করেছেন বিষয়টি কিন্তু মোটেও এমন না। গ্রামোফোন আগে থেকে ছিলই না, মিস্টার এডিসনই সেই ব্যক্তি যে এই জিনিসটি ক্রিয়েট করেছেন বা তৈরি করেছেন নতুন করে। তাহলে আপনাকে বলতে হবে এডিসন ইনভেন্ট দ্য গ্রামোফোন। That's all about for today. Thank you very much for watching the video. Bye.